আসলে সম্পূর্ণ ব্যক্তিগত একটা কারণে আমার অভিনয় থেকে সরে আসতে হয়েছিল। এটা নিয়ে একটা সময় খুব দুঃখ করতাম, এখন আসলে দুঃখ করি না। মানুষের জীবনের প্রতিটি সময় এক একটা ফেজ আসবে, এক একটা ফেজে এক এক রকম ঘটনা ঘটবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। যখন অভিনয় থেকে আমার যে কোনো একটা কারণে সরে আসলাম, তারপর আমি 3-4 বছর আসলে বাংলা কোনো নাটক দেখিনি। কারণ তখন যখন আমি নাটক দেখতাম এবং আমার বয়সী কোনো ক্যারেক্টার দেখতাম, আমার মন হতো এটা হয়তো আমারই করার কথা ছিল, এখন অন্য কেউ করছে। তো আমি দেখিনি দেখে আমার বাসায় আমার বাবা মা বোন তারাও আসলে ওই 4-5 বছর কোনো মানে নাটক দেখেনি, কারণ তাদেরও খারাপ লাগতো। সময়ে সব কিছুই পরিবর্তন করে দেয়। এখন আমি নাটক আমি ভালোবাসি, মানে অভিনয়ের মিমের জন্যই তো আসলে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি বা আপনাদের সাথেও পরিচয় হয়েছে। কিন্তু ধরেন যদি আমাকে এখন বলা হয় যে এখন থাকতে পারি, এখন আমাকে নাটক করতে বললে আমার আসলে অনেক চিন্তা করতে হবে যে আবার আমি নাটক, মানে ওই জিনিসটা আর নাই। নাটকের প্রতি ভালোবাসা আছে, অভিনয়ের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কাজ করতে হবে ওই জিনিসটা ভেতর থেকে আর আসে না, টানে না সেটা বলবো না, হঠাৎ হঠাৎ টানে। ধরেন রবীন্দ্রনাথের একটা লেখা পড়ছি, মনে হচ্ছে আমি তো রবীন্দ্রনাথের অনেক কাজ করেছি এক সময়, রবীন্দ্রনাথের একটা লেখা পড়ছি, মানে আহা কতদিন আমি রবীন্দ্রনাথের নায়িকা রূপে সাজি না, বা ওই এগুলো আসে না, বা মুক্তিযুদ্ধের গল্প দেখছি হয়তো টেলিভিশনে, তখন আমি মুক্তিযুদ্ধের নাটকেরও অনেক কাজ করেছি, মানে এই ধরনের বিষয়গুলো বা ঐতিহাসিক গল্পগুলো, এগুলো যে টানে না তাও না, কিন্তু তারপরেও ধরেন আপনি আমাকে এখন বললেন সব কিছু ম্যানেজ করে যে না আমার অফিস টাইমও ম্যানেজ করা হবে, আমার অফিস ছুটি নিতে হবে না, আমাকে শুক্র শনি ধরেই আমাকে কাজ করানো হবে, এবং খুবই পছন্দের একটা চরিত্র হলো, তারপরেও না ওই যে একটা গ্যাপ হয়ে গেছে না, মানে আমার অবশ্য অভিযোজন ক্ষমতা খুব বেশি, ধরেন কোনো কিছুতে খুব সহজে আমি যেমন অ্যাডজাস্ট করতে পারি, আবার কোনো কিছু থেকে খুব সহজে আমি সরেও আসতে পারি। হয়তো এটা আমার ভালো লাগছে না, আমাকে সরতে হবে, ওই যে কিছুদিন হয়তো কষ্ট হবে, ভিতরে খারাপ লাগবে, কিন্তু আমি সরে আসতে পারি। আমার সময়ের কেউই কাজ করে না, মানে আমার সময় বলতে আমাদের ব্যাচের অনেকে কাজ করে, কিন্তু আমার সময়ে যারা আসলে শিশু শিল্পী হিসেবে অভিনয় করতো তারা অনেকেই ম্যাক্সিমামই কাজ করে না। যেমন সানজানা ছিল, মিশু ছিল, মুনমুন ছিল, আবার অনেকে কাজ করছে, ও মুনমুন আরেকটা মুনমুন যে উপস্থাপনা করতো ও তো চলেই গেল বাইরে, আর গানের ছিল এই যে তিশারা ছিল গানে, ও তো কাজ করছেই। আর এছাড়া আমাদের সময় কে ছিল, আমাদের ব্যাচ যদি বলি তাহলে তো এরাই, ও মম আমাদের ব্যাচ, মম তিশা ওরা আমাদের ব্যাচ, কিন্তু ছোটবেলায় আমার সময় যারা অভিনয় করতো তারা কেউই এখন নাই। সানজানার নাম তো বললাম, ওরা এখন আর কাজ করে না। এখন তো নাটক করার, নাটকে অভিনয় করার, ভালো কাজ করার, অনেক কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছে, মানে আমাদের সময় সুযোগ তো কম ছিল আসলে, কারণ খুব অল্প কিছু নাটক হতো, অল্প কিছু অভিনয় শিল্পীরাই সেখানে সুযোগ পেতেন। এখন অনেক কাজ হচ্ছে, সুযোগ তৈরি হয়েছে, অনেক ভালো ভালো গল্প আসছে। আর হয় কি, ভালো খারাপ তো থাকবেই, আমাদের সময়ও যে খারাপ নাটক হতো না তা তো না, খারাপ নাটকও হতো, ভালো খারাপ থাকবেই। এখন হয়তো যেহেতু সংখ্যা বেশি হচ্ছে, ভালো সংখ্যাও যেমন বেশি হবে খারাপের সংখ্যাও বেশি হবে, তো আমার মনে হয় যে ভালো, এবং অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ দিক। সিনেমা যে সময়টায় আসলে করার কথা ছিল, ওই সময়টাই কেন জানি যে প্রস্তাবগুলো আসতো, ওগুলো ব্যাটে বলে মিলতো না, ওই সময়টা আসলে এখনকার মতো সিনেমা খুব একটা হতোও কিন্তু না। তো ওই সময়ে করিনি যেহেতু, তখন যেহেতু লোভ সামলাতে পেরেছি, এখন আমি বলছি না যে আমি করবো না, দেখা গেল যে সব কিছু মিলে গেলে নাটক কিংবা সিনেমা আমি কাজ করতেই পারি। সিনেমাতে একটা বড় বড় পর্দায় কাজ করার ইচ্ছা কিন্তু প্রত্যেক অভিনয় শিল্পেরই থাকে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে ওই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এখন যে আমাকে বলা হয় নাটক করতে, আমি এটা নিয়েও টেনশন করি যে আমি কি অভিনয় ভুলে গিয়েছি কি না। আর একটা ব্যাপার হচ্ছে আনুষঙ্গিক অনেক বিষয় থাকে এখন, যেমন আমার আগে আমার এখন যেহেতু আমার প্রথম প্রেফারেন্স হচ্ছে আমার ওই চাকরিটা, আমার ওইটা আগে চিন্তা করতে হয় যে আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে পারবো কি না। আর উপস্থাপনা করলে, নিউজ করলে, সব কিছু মিলিয়ে আমার ফ্যামিলি আমার আব্বা অসুস্থ জানেনি, তো সব কিছু মিলিয়ে আসলে কতটুকু ম্যানেজেবল আমি জানি না। আমি এভাবে কখনোই বলবো না যে আমি আর করবই না, কিন্তু এটা আসলে কতটুকু ম্যানেজ করে করতে পারবো আমি জানি না।